بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته محمد فرحان بھائی চট্টগ্রাম থেকে জানতে চেয়েছেন যে আল্লাহ সব জায়গায় বিরাজমান কিনা এবং আরো জানতে চেয়েছেন যে আল্লাহর আকার আছে কি নাই। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن تبعهم بإحسان الى يوم الدين ثم ما بعد ফারহান ভাই আসলে কয়েকদিন আগেই আপনার প্রশ্ন পেয়েছি, উত্তর দিতে দেরি হলো, এই জন্য আমি দুঃখিত ভাই। আসলে আমি এলাকার বাড়িতে এসেছি, গ্রামের বাড়িতে, নেটওয়ার্কের সমস্যা আর মোবাইল আমার আবার সমস্যা হয়েছিল। আমি উত্তরটা কয়েকদিন আগে থেকে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু মোবাইলের কারণে, সমস্যার কারণে আমি উত্তরটা দিতে পারিনি, এই জন্য দুঃখিত। ফারহান ভাই, আপনি প্রথমে জানতে চেয়েছেন যে আল্লাহ সব জায়গায় বিরাজমান কিনা। আল্লাহ তাআলা পবিত্র কালামে কয়েক জায়গায় তিনি উল্লেখ করেছেন, আর রহমান আলাল আরশিস্তাওয়া, আল্লাহ তাআলা রহমান অর্থাৎ আল্লাহ তাআলা আরশে আজিমের উপর সমুন্নত, আল্লাহ তাআলা আরশের উপর সমুন্নত, আরশ এটা আসমানের উপর, কুরসির উপরের স্থান। এই আয়াত সূরা তোহা 5 নম্বর আয়াত, এছাড়া আরো কয়েক জায়গায় এই শব্দ, এই বাক্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তার ব্যাপারে যে আর রহমান আলাল আরশিস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপর সমুন্নত। আহলুস সুন্নাহ ওয়াল জামা তাদের ঐক্যমত হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপর, আসমানের উপর। সহি মুসলিমে 1 দাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? ওই দাসী উত্তর দিয়েছিল, আল্লাহ ফিস সামাই, আল্লাহ তাআলা আসমানে, অর্থাৎ আল্লাহ তাআলা উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই উত্তর পেয়ে ওই দাসীর মালিককে বলেছিলেন যে তুমি তাকে মুক্ত করে দাও, কেননা সে ইমানদার। এটা একটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস যে আল্লাহ তাআলা আরশের উপরে, আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান নন। আল্লাহ তাআলা যদি সব জায়গায় বিরাজমান হন, এই আকীদা বিশ্বাস করা মানে জাহামিয়াদের বিশ্বাসে বিশ্বাস করা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস এটা নয়। কেননা আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হন, তাহলে কেউ যদি প্রশ্ন করে তাহলে উত্তর কি হবে? আল্লাহ তাআলা কি টয়লেটে আছেন? আল্লাহ তাআলা কি অমুক নাফাক জায়গায় আছেন? এটা আসলে কঠিন। আল্লাহ তাআলা তিনি সব নাফাক অপবিত্র জিনিস থেকে মুক্ত, সুতরাং এরকম বিশ্বাস যেন আমাদের না হয় আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, বরং আমাদের বিশ্বাস হতে হবে আল্লাহ তাআলা আরশে আজিমে সমুন্নত। ভাই, দ্বিতীয় যেটা আপনি জানতে চেয়েছেন সেটা হলো আল্লাহ তাআলার আকার আছে কিনা। সহি বুখারি 6227 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন আলা সূরাতিহি, আল্লাহর আকৃতির উপর।
সহিহ মুসলিমে হাদিস এসেছে যে তোমরা যদি কারোর সাথে লড়াই করো, অর্থাৎ তোমাদের সাথে যদি কারো লড়াই হয়, তাহলে ফাল ইজতানিব আল ওয়াজহা, সে যেন চেহারায় আঘাত করা থেকে বিরত থাকে। ফাইনাল্লাহা খলাকা আদম আলা সুরাতিহি, কেননা আল্লাহ তার আদমকে সৃষ্টি করেছেন তার আকৃতির উপর। এরকম ভাবে সুনানু তিরমিজির হাদিস নাম্বার 3234, সেখানে এসেছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আতানি রব্বি ফি আহসানি সূরা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই হাদিসে যে আতানি রব্বি, আল্লাহ তাআলা আমার কাছে আসবেন ফি আহসানি সূরা, উত্তম আকৃতি নিয়ে। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর নাফস আছে। হাদিস দ্বারা বোঝা যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলার পা আছে, হাত আছে, পা আছে। এই শব্দগুলো, এই আজা অঙ্গগুলোর মাধ্যমে প্রমাণ করে যে আল্লাহ তাআলার আকার আছে। কিয়ামতের দিন মুমিনদের সবচেয়ে বড় পুরস্কার হবে যে মুমিনরা আল্লাহ তাআলাকে দেখতে পাবেন, যাকে দেখা যায় অবশ্যই তার আকার আছে। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। ফারহান ভাই, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।